গতকাল ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছি, আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করেছি। যে বিষয়টা হচ্ছে, ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত বা সার্টিফিকেটের সিল এবং স্বাক্ষর দিতেন, সে তার কোনটাই জানতাম না। ওটা ডেথ সার্টিফিকেট, আর মাসে তাকে একবার নিয়ে আসতো, আসে সে তাকে ঘুরাই দিত, সেই হিসাবে তাকে 12,000 টাকা দিত। এই কথাটা সে বলেছে। তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে, তার নামে ডেথ সার্টিফিকেট মানি সিল এবং সই জাল করেছেন, সে এটা সব কিছুই জানত। আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে, এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি পিটানোর দৃশ্যটা, এইটা আসলে একজন অনাথ অসহায় বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার মানে তার এই জন্য তার বিচার করতে হবে, এই কথাটা উনি বলেছেন। আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? তখন উনি বললো যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নেন, আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নেন অর্থাৎ। এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো ডাক্তার এতগুলি রোগী ধরলেন, রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী, তারা বৃদ্ধ, তারা প্যারালাইজড, এই মানুষগুলি এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়, সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না, সে সম্পর্কে তো আপনি তো একজন নার্স, আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন। সে বলছে আমি তাকে বললেও তো সে আমাকে তো শুনত না। এইভাবে আমরা মিল্টন সমদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে। এবং যে যে ছেলেটা ওই অজিতপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকা এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে এলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না। অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, হতো পচন ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা কষ্ট পেত, আর্থনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন।